প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা নেহারি রেসিপিটি দেখে নিই কীভাবে এই নেহারিটা আমি তৈরি করেছি। তো আমি কিন্তু এই যে নেহারিটা ভালো করে ধুয়ে নিয়েছি মাংসগুলো, আর আমি এই যে পেঁয়াজ কুচি কয়েকটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ ভেঙে কয়েকটা দিয়ে দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিলাম এক চামচের চেয়ে একটু বেশি হবে আদা বাটা, রসুন বাটা, আর এক চামচের চেয়ে একটু কম হবে আদা বাটা, আমি যেহেতু রসুনটা একটু বেশি খাই। আর একটু লবণ দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি প্রায় আড়াই চামচের মতো দিয়েছি, টেবিল চা চামচের আড়াই চামচ, আর টেবিল চামচের দুই চামচ। আর দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, আর জিরের গুঁড়ো দিয়েছি আমি এক টেবিল চামচে, মানে বেশি উঁচা উঁচা এক চামচ। আর দিয়েছি গরম মশলার পাউডার দিয়েছি এক চামচের চেয়ে একটু কম, টেবিল চা চামচ। আর আমি একটু তেল দিয়ে দিলাম এখানে, এরকম হবে যে দুই টেবিল চামচ তেল আমি এখানে ইউজ করেছি। তো দিয়ে আমি মেখে নিচ্ছি এবার, ভালো করে আমি সবগুলোকে মেখে নিব এক এক করে। তো নেড়ে চেড়ে একদম ভালো করে হাড়েরগুলো, হাড়ের যে মাংস টাংস থাকে সাইডে, ওগুলো তো ভালো করে একটা একটা করে মেখে নিতে হবে। এভাবে মেখে তারপরে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা কেটে, তারপর দারচিনি, তারপরে দিলাম লং, এলাচ, এগুলো দিয়ে তারপরে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা ভালো করে করলে টেস্ট পুরোপুরি পাওয়া যায়। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এখানে, আর পানিটা কিন্তু আমি একবারেই দিব। হ্যাঁ, বারবার পানি দিলে কিন্তু টেস্ট ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় যে একবারে পানি দিয়ে ওই পানিটা আস্তে আস্তে জালে জালে কমালে ভালো লাগে। তো আমি দিয়ে তারপরে এখন ঢেকে দিব, আর বলক চলে আসছে এখন, একটু একটু বলকটা এসেছে। তো বলকটা আসলে আপনি আবার একটু কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে তারপরে ঢেকে ঢেকে দিতে হবে। তো আমি প্রায় 4 ঘন্টা পর আবার নাড়াচাড়া করতে আসলাম। তো 4 ঘন্টায় আমার রান্নাটা এই যে এরকম হয়েছে। তো আমি আবার ঢেকে দিচ্ছি, এটা রাতের সময়। তো আমি প্যানের মধ্যে আমি তেল দিয়ে তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ফোড়ন করে নিব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এগুলো মচমচা করে ভাজা করব আমি, ভাজা করে আমি ফোড়ন দিব। তো দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে, ফোড়নের উপযুক্ত হয়ে গিয়েছে। তো আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর এটাতে আমি একটু চাউলের গুঁড়া মিশাবো। তো ফোড়নটা দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা এই পাত্রে যেটাতে ফোড়ন করেছি এটাতে আমি একটু পানি নিয়ে নিয়েছি, আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি সবটা কিন্তু এখানে দিব না, এখানে এটা আমার অন্য কাজেও লাগবে, এই জন্য আমি একবারে বেশি করে করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া থাকতে হবে, না হলে কিন্তু আবার দলা পেকে যাবে। তো আমি একদম নেড়ে দেখুন একদম মসৃণ করে ফেলেছি। তো আমার এই পুরাটা লাগবে না,
আর এটাতে একটু আমি লবণও দিয়ে দিয়েছি। আর ভিউয়ার্স খেয়াল রাখবেন যে এটা কিন্তু আপনি নাড়াচাড়া একটু না করলে লেগে যাবে। আর এই পুরাটা কিন্তু লাগবে না, যতটুকু লাগবে ঠিক ততটুকু দিবেন। আপনার এই 2 চামচ এই আমি এখানে যতটুকু নেহারি রান্না করেছি এতটুকুর জন্য আপনার 4 চামচে 2 চামচ চাউলের গুঁড়ো হইলেই এনাফ, এর বেশি লাগবে না। তো আমি এখন ঢেলে দিচ্ছি, দেখুন ঢেলে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি একটু অল্প চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দেওয়ার কারণে টেস্ট একটু বেড়ে যাবে। আর আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উঠানোর আগে, এটা জাস্ট ঘ্রাণের জন্য, এটা কিন্তু আপনি ঝাল বাড়াবে না। তো আমার হয়ে গিয়েছে কিন্তু আমার নেহারিটা, তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে নেহারিটা। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খায়ে খেয়ে দেখেন যে কতটা টেস্টি লাগবে আপনাদের। তো ভিউয়ার্স আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সেই জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।